দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো বাইতুল মোকারমে হেফাজতের বিক্ষোভ এদিকে রয়েছে বাংলাদেশে গিয়ে পূজা দিয়েছি দেশের জন্য আশীর্বাদ করেছি এটা কি চাওয়া ভুল বললেন মোদী দর্শক আরো জানবেন সুনামগঞ্জে হেফাজতের হামলার স্থান পরিদর্শন করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এছাড়াও রয়েছে তাইওয়ানে ট্রেন দুর্ঘটনা নিহত ছত্রিশ আহত এছাড়াও জানবেন হোক নন্দীগ্রামে জিত বই আমি বললেন মমতা সর্বশেষ জানবেন মিয়ানমারের সেনাবাহিনী গুলিতে তেতাল্লিশ শিশু নিহত দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত মোকার মোকারমে হেফাজতের বিক্ষোভ সারাদেশে হেফাজত কর্মীদের ওপর পুলিশ হামলা ও দলীয় নেতাকর্মী নিহতের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম আজ জমান নামাজ শেষে দেড়টার দিকে মসজিদের উত্তর পাশের গেটে অবস্থা নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ করে সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা উপস্থিত ছিলেন সমাবেশে হেফাজতের যোগ্য মহাসচিব এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেন দেশব্যাপী হেফাজত ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচি শান্ত করে ফেলবেন তাদের বলবো আপনারা বোকার স্বর্গে বাস করছেন আমি বিশ্ব মানবাধিকার কর্মীদের কাছে বলতে চাই গোয়েন্দা সংস্থাগুলোকে বলতে চাই যথাযথ তদন্ত করুন পুলিশি হেফাজতে থাকা আমাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে আমরা এসব হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই যারা আমাদের উপর হামলা করেছে তারা কিভাবে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমি তার জবাব চাই এদিকে তিনি বলেন মাদ্রাসায় সংরক্ষিত ছুরিগুলো কুরবানির কাজে ব্যবহৃত হয় এগুলো নিয়ে রাজনীতি করার কিছুই নাই মিডিয়াগুলোর আরও দায়িত্বশীল হওয়া দরকার যথাযথ ঘটনা তুলে ধরা তাদের দায়িত্ব আর ভুলক্রমে সাংবাদিকদের ওপর হেফাজতের কিছু কর্মী হামলা করে থাকতে পারে আমরা এর জন্য কেন্দ্রীয়ভাবে দুঃখ প্রকাশ করছি এদিকে এই সমাবেশ ঘিরে দুপুর থেকেই মসজিদের উত্তর গেটের ভিতরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন এছাড়া পল্টন মোড় দৈনিক বাংলা মোড় ও এর আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেছে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও শাহোয়াজান প্রেস ক্লাব কাকরাইল মোড় গুলিস্তান জিরো পয়েন্ট সহ আশেপাশের এলাকাগুলোতেও পুলিশ সদস্যদের অবস্থান দেখা যায় এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ও গোয়েন্দা পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে এদিকে পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক রয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক প্রস্তুতি রয়েছে যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে গত শুক্রবার বাইতুল মোকারমে হেফাজত নেতাকর্মীদের সঙ্গে পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষবাদে এতে উত্ত হয়ে ওই বাইতুল মোকাররম এলাকা ওই দিন জুম্মান নামাজের পরপরই মোকাররমের উত্তর গেটে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় মোদী বিরোধী মিছিলে উত্তাল বাইতুল মোকারম এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সূত্রটি জানিয়েছে পূর্ব পশ্চিম বিডি বাংলাদেশে গিয়ে পুজো দিয়েছি দেশের জন্য আশীর্বাদ চাওয়া কি ভুল বললেন মোদী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ধন্দুমার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোট লুটের অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব তখনই বঙ্গসফরে এসে মমতাকে তীব্র আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরে নির্বাচনী সভা অনুষ্ঠানে মোদী বলেন সেখানে মমতাকে বেঁধে তিনি বলেন দিদি বলেছেন কুল কুল তৃণমূলও কুল নয় বাংলার মানুষের জন্য শোন এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে আরও বলা হয় নন্দীগ্রামের মানুষ বিজেপির পক্ষেই রায় দিয়েছেন বলে আত্মবিশ্বাসী মোদী তিনি বলেন প্রথম দফার ভোটে মানুষের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি তাতে দুশো এর বেশি আসন নিশ্চিত বাংলায় আসলো পরিবর্তন কেবল এক মাসের অপেক্ষা দিদি পরাজয় স্বীকার করে নিয়েছেন মোদী বলেন গোটা বাংলায় যা করবে নন্দীগ্রাম তা আজই দেখিয়ে দিয়েছে গতকাল বিজেপি বিরোধী তায় তৃণমূল নেত্রী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও এনসিপি নেতা শারদ পাওয়ার চিঠি লিখেছেন এ নিয়ে মমতাকে কটাক্ষ করে মোদী বলেন দশ বছর যদি ঠিকভাবে কাজ করতেন তাহলে কি আর অন্য দলের কাছে সাহায্য চাইতে হতো এদিকে মোদীর বাংলাদেশ সফরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে বলে আগেই অভিযোগ জানিয়েছে তৃণমূল এদিন সেই প্রসঙ্গ তুলে জয়নগরের জনসভায় মোদী বলেন আমি বাংলাদেশে গিয়ে যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিয়েছি এটা নিয়েও দিদির আপত্তি আমি ওড়াকান্দিতে গিয়ে দেশের জন্য আশীর্বাদ করেছি এটা দেখেও দিদির রাখ হয়েছে কালী মন্দিরে যাওয়া কি ভুল হরিজাদ ঠাকুরকে প্রণাম করা কি ভুল পাশাপাশি বাংলা শিল্পায়ন প্রসঙ্গে মোদীর আশ্বাস বিজেপি এলে বাংলা শিল্পের মাঠ হয়ে উঠবে এছাড়াও তৃণমূলের দুর্নীতি নিয়ে বলতে গিয়ে মোদী বলেন তৃণমূলের দুর্নীতির অন্য নাম হলো খেলা হবে দিদি বাংলার খেলার মাঠ ছিল আছে থাকবে বিজেপির জন্য বাংলা উন্নয়নের মাঠ হয়ে উঠবে বাংলার শিক্ষার মাঠ হয়ে উঠবে সূত্র পূর্ব পশ্চিম বিডি সুনামগঞ্জে হেফাজতের হামলার স্থান পরিদর্শন করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ইসলাম অবমাননার মিথ্যে অভিযোগে হেফাজত সমর্থকদের হামলার স্থান পরিদর্শন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির শাল্লা উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী সহ সুনামগঞ্জ জেলা উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ এদিকে উগ্রপন্থীরা প্রকাশ্যে দিবালোকে কাশীপুর দিরাই উপজেলার নাসুনি সন্তোষপুর ও চণ্ডীপুর গ্রামের মানুষ লাঠিসোটা নিয়ে শাল্লা উপজেলার গ্রামে মানুষের বাড়িঘর মন্দিরে হামলা ও ভাংচুর চালায় হামলার আগের দিন ওই এলাকায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মমিনুল হক ওয়াজ করেন এ সময় তিনি উস্কানমূলক সাম্প্রদায়িক বক্তব্য দেন এরপর দিন সতেরোই মার্চ নওগাঁ গ্রামে হামলার ঘটনা ঘটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত লোকজনকে নগদ অর্থ চাল ডাল তেলসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয় আহমদ হোসেন তার বক্তব্যে এসব ঘটনার প্রতিরোধ করতে লাঠিয়াতে প্রস্তুত থাকতে যুব সমাজের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের সৈনিকেরা পরাজয় মানে না মৌলবাদ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চলবে আমরা তৈরি আছি আপনাদেরও তৈরি থাকতে হবে এদিকে নওগাঁ গ্রামবাসীর উদ্দেশ্যে শফিউল আলম চৌধুরী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এখানে এসেছি স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতা শুরু থেকেই আপনাদের পাশে আছেন ওয়াজ মাহফিলের নামে ধর্মের নামে বিদ্বেষ ছড়ানো যাদের কাজ তারা মানবিকতা বোঝে না ইসলাম বোঝে না তারা ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে তারা দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে চান তারা একাত্তরের পরাজিত শক্তি তাদের প্রতিহত করতে হবে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে বলা হয়েছে এছাড়াও তিনি বলেন মনে রাখবেন এরা চায় এই দেশ আফগানিস্তান আর পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এরা একাত্তরের পরাজিত শক্তির দ্বিতীয় প্রজন্ম এরা চায় একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে তাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তা কোনোদিন সত্যি হবে না সূত্র বিবার্তা তাইওয়ানের ট্রেন দুর্ঘটনা নিহত ছত্রিশ আহত বাহাত্তর তাইওয়ানের পূর্বাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় অন্তত ছত্রিশ জন নিহত ও বাহাত্তর জন আহত হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গম এলাকার একটি টানেলের মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে এবং উদ্ধারকারী দল সেখানে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে তাইতুং শহরের দিকে যাওয়ার সময় ট্রেনটি কলিয়ানিয়ার কাছে একটি টানেলের মধ্যে প্রবেশ করার পর দুর্ঘটনা ঘটে ট্রেনটি কয়েকটি বগি টানেলের দেওয়ালে আঘাত করে তাইওয়ানের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে এই কথা জানিয়েছে তাইওয়ান পরিবহন মন্ত্রণালয় নিহতের সংখ্যা ছত্রিশ বলে জানিয়েছে গত তিন দশকের মধ্যে এটি হচ্ছে তাইওয়ানের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা আহতদের মধ্যে ষাট জনকে এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রেনটিতে তিনশো জন যাত্রী ছিল ফায়ার সার্ভিস জানিয়েছে এখনও উদ্ধার অভিযান চলছে এদিকে বিবৃতিতে বলা হয়েছে প্রথম চারটি বগি থেকে একশো জনের মতো যাত্রীকে উদ্ধার করা হয়েছে তবে পাঁচ থেকে আট নম্বর বগি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে সূত্রটি জানিয়েছে পার্স টুডে এসআইবি বি চেকেন্ড কারচুপি হোক নন্দীগ্রামে জিতবো আমি বললেন মমতা নন্দীগ্রামে আমরাই জিতবো মা মাটি মানুষের আশীর্বাদ রয়্যালের সাত নম্বর বুধ থেকে বেরিয়ে দাবি করলেন মমতা তিনি অভিযোগ করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী কাল রাত থেকে অসভ্যতা আমি করছে আমাদের দলের নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে বাড়ি গিয়ে হুমকি দিয়েছে তিনি প্রত্যয় সুরে বলেন যতই কারচুপি হোক জিতবো আমি এর আগে নন্দীগ্রামের বয়ালের বুথে বিশৃঙ্খলা নিয়ে রাজ্যপালকে ফোনে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী তিনি সে সময় বলেছিলেন সকাল থেকে কাউকে ভোট দিতে দেয়নি তেষট্টিটি অভিযোগ দায়ের হয়েছে আশি ভাগ সাপ্পা ভোট হয়েছে ব্যবস্থা নেয়নি কমিশন আমরা আদালতে যাব তার আরও অভিযোগ ছিল বহিরাগতদের নিয়ে এলাকায় অশান্তি ছড়ানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের বয়ালের সেই বুথে বসেছিলেন মমতা পরিস্থিতি আয়ত্তে আনতে দুই দলের সমর্থকদের মাঝে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী এদিকে বয়ালে সাত নম্বর বুথ থেকে সব অবশেষে বাইরে বের করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইরে পরিস্থিতি উত্তপ্ত থাকায় নন্দীগ্রামের বিশেষ পুলিশ পর্যবেক্ষক নগেন্দ্রনাথ ত্রিপাঠীর নেতৃত্বে বাহিনী ওই এলাকায় যায় তার সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রশ্ন বুথের একশো থেকে দুইশো মিটারের মধ্যে একশো তো চুয়াল্লিশ ধারা জারি তারপরেই কী করে এই জমায়েত লাঠি ইট হাতে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে মুখ্যমন্ত্রী প্রশ্ন শুনে তাকে আশ্বাস দেন ওই আইপিএস এরপর এলাকায় নিরাপত্তা বাড়িয়ে তাকে বের করে আনা হয় ওই স্কুল থেকে অপরদিকে মমতার ফোনপে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়ে টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের তিনি লিখেছেন মুখ্যমন্ত্রীর অভিযোগ গুরুত্ব সহ বিচার করা হয়েছে আইনের মধ্য থেকে সব ধরনের সহযোগিতা করা হবে আমার আশা গণতন্ত্র রক্ষায় সব পক্ষই ইতিবাচক ভূমিকা নেবে এছাড়াও প্রথমেই বয়ালে শঙ্কর বেবতার গ্রামে সাত নম্বর বুথে যান মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এরপর ওই এলাকার গ্রামে ঢুকে পড়েন তিনি কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে বাধা দিচ্ছে মারধর করছে বলে তাকে জানান স্থানীয় ভোটাররা মমতার কাছে পুনর্নির্বাচনের দাবি জানান সকলেই এর মাঝেই বয়ালে মুখ্যমন্ত্রীকে দেখে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন সবাই যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিত করার জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা লোকসভা নির্বাচন সব ক্ষেত্রেই বরাবর ঘরে বসে ভোট নজর রাখতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে একবারই বিকেলের দিকে বেরিয়ে ভোটদান করতে যেতেন তিনি কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন তাই মমতাকেও দেখা গেল ব্যতিক্রমী ভূমিকায় সূত্র ইন্ডিয়া এক্সপ্রেস দশক সর্বশেষ জানবেন মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে তেতাল্লিশ শিশু নিহত মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত কমপক্ষে তিতাল্লিশ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন সামরিক অভিযান শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে বলেও সতর্ক করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি বাহিনীর দমন পীড়নের মধ্যেই মিয়ানমার জুড়ে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছে সাধারণ মানুষ এদিকে মিয়ানমারের যান্তা বাহিনীর তাজাগুলি দমিয়ে রাখতে পারছে না সাধারণ মানুষকে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রতিদিনই গোলখালি হচ্ছে মায়ের এরপরও সেনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনকারীরা বিক্ষোভের সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন মিন্দানাও শহরের মানুষরা এদিন বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায় নিরাপত্তা বাহিনী প্রাণহারান বেশ কয়েকজন মিন্দানাও ছাড়াও বিক্ষোভ হয়েছে ইয়াংগুনেও সন্ধ্যায় সেনাবাহিনীর অবৈধভাবে দখল এক মাস পূর্তিতে মোমবাতি জ্বালানোর মাধ্যমে প্রতি প্রতিবাদ জানান শত শত মানুষ এ সময় অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণ করেন তারা এদিকে গত ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে তেতাল্লিশ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন নিহত শিশুদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুর বয়স মাত্র সাত বছর সামরিক অভিযানের কারণে দেশটিতে শিশুদের মানসিক স্বাস্থ্য মারাত্মক প্রভাব ফেলেছে বলেও সতর্ক করেছে সংস্থাটি তারা জানায় শিশুরা সহিংসতা ও ভয়াবহতা দেখে চরমভাবে আতঙ্ক যার মানসিক চাপ বাড়ছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য